হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সিম্পল একটা ডিমের ঝোল করে দেখাবো। লকডাউনের বাজার তো, কিছু পাওয়া যায় কিছু পাওয়া যায় না, ঘরে সব কিছু অ্যাভেলেবেল থাকেও না। ওই হিসাবেই আমি একেবারেই সাধারণ প্রসেসে কিন্তু খুবই ডেলিশিয়াস করে ডিমের ঝোলটা বানাবো। চলুন ফটাফট দেখে নিই কীভাবে বানাতে হবে। আমি তিনটে ডিম নিয়েছি সিদ্ধ করে, সিদ্ধ করে আমি ছালটা ছাড়িয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমার কাছে অতটা সময় ছিল না যে আমি ঠান্ডা করে নেব, এ কারণে ঠান্ডা করে নিতে পারিনি। আপনারা সম্ভব হলে ঠান্ডা করে নেবেন, তাহলে কি হয় কি ডিমটা যখন আমরা কাটি তখন একেবারে প্লেন হয়ে কেটে যায়। গরম গরম ডিমটা কাটলে একটু মানে এলোমেলো হয়ে যায়, ভেতরটা একটু বিখরে যায় আর কি। আর আপনি যদি পারেন চাকু দিয়ে কাটতে তাহলেও আপনি কাটতে পারেন। চাকু দিয়ে কাটলে অনেক সময় কুসুমটা বিখরে যায়, এই কারণে আমি সবসময় চেষ্টা করি সুতো দিয়ে কাটার। যাই হোক, কেটে নিলাম অর্ধেক অর্ধেক করে, আপনারা গোটা ডিমও রাখতে পারেন। এবার চলুন আমরা এদিকে দেখে নিই মশলা কী করবো। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, 16-17 কলি রসুন নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, আর এখানে নিয়েছি আমি 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির মতো আদা। এগুলো মিক্সিতে নিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার চলুন কড়াইয়ের দিকে যাওয়া যাক। হিট আমি চালু করে দিয়েছি, এবার তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমরা সর্বপ্রথমে ডিমগুলোকে ভেজে নেব। ডিমগুলোকে ভাজার জন্য সবার প্রথমে আমি কি করব, এর মধ্যে একটুখানি লবণ আর একটুখানি হলুদ দিয়ে দেব। তাতে কি হবে কি লবণ দেওয়ার কারণে ডিমের মধ্যে একটা লবণের স্বাদ আসবে, আর হলুদ দেওয়ার কারণে কালারটাও সুন্দর হবে। কড়াইয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে নিচ্ছি যাতে ডিমটা একেবারে শুকনো কড়াইয়ে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার আমরা আস্তে আস্তে ডিমগুলো ছেড়ে দেব। ডিমের যে সাইডে কুসুমটা রয়েছে খোলা সাইড, ওই সাইডটা উল্টো করে দেব। তাতে কি হবে যে কুসুমটা ভাজা হয়ে একেবারে প্রমিনেন্ট হবে, সহজে বের হবে না ভেতর থেকে। সবগুলো ডিম আমি দিয়ে দিলাম, আর দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা খুন্তিটা চালাবো না, একটু যখন নিচের দিকটা ভাজা হয়ে যাবে তখন আমরা খুন্তি চালিয়ে বা চামচ চালিয়ে এটা দিয়ে পাল্টে দেব। খুব সাবধানে পাল্টাবো যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। ডিমগুলো পাল্টে দেওয়ার পরে এই যে সাদা অংশটা তেলের ওপরে গিয়ে বা কড়াইয়ের ওপরে গিয়ে একটু ফোটে বেশি, আর তেলটাও ছিটে বেশি, এই কারণে একটু সাবধানে থাকতে হবে। যদি তেলগুলো ছিটায় তাহলে একটু সাবধানে থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। পারলে একটু ঢাকনা দিয়ে হালকা খোলা করে ঢেকে দিতে পারেন, তাহলে তেলটা আপনার ওপর আসার সম্ভাবনা থাকবে না। দু সাইডেই ভালো করে লাল করে ভেজে নেব, তারপরে আমরা ডিমগুলোকে নামিয়ে নেব। দু সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমরা ডিমগুলোকে হালকা হাতে নামিয়ে নেব। খুব সাবধানে নামাবো যাতে কুসুমগুলো বেরিয়ে না যায়। ডিম কেটে রান্না করার এটাই সমস্যা যে কুসুমগুলোকে খুব সাবধানে রাখতে হয়। সবগুলো ডিম আমরা তুলে নেব, তুলে নেওয়ার পরে এই কড়াইয়েই আমরা বাকি প্রসেসগুলো করে নেব। এখনও পর্যন্ত যথেষ্ট তেল রয়েছে আর আমি তেল অ্যাড করছি না, আপনি চাইলে করতে পারেন। এবার আমি 1 টিস্পুন জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে। এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো 1 পিঞ্চ বা 1 চুটকি মতো হিং। হিংটা অপশনাল, আপনি চাইলে দেবেন না চাইলে না দেবেন। আর এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ দিচ্ছি, মানে বড় মানে খুবই বড় সাইজের 2টো পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে রেখেছি, অ্যাড করে দিলাম। নাড়িয়ে নিলাম ভালো করে। এবার আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ দিলে পেঁয়াজ জলদি নিজের জলটা ছেড়ে দেয় আর জলদি ভাজা হয়ে যায়, এই কারণে এখানে আমি লবণ দিয়েই ভাজার চেষ্টা করি। পেঁয়াজের কালারটা একটু ব্রাউন করে ভেজে নেব। এই দেখুন পেঁয়াজের কালারটা যথেষ্ট ব্রাউন হয়ে গেছে। এবার আমরা এই পেঁয়াজের মধ্যেই যে মশলাটা পিষে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব, মানে মশলার পেস্টটা দিয়ে দেব। মিক্সির জারটা ধুয়ে একটুখানি পানি দিয়ে দেব যাতে মশলাগুলো ওয়েস্ট না হয়। এমনিতেও মশলা রান্না করার জন্য একটু পানির দরকার পড়ে। একটুখানি পানি আমি দিয়ে দিলাম। এবার এই পানিটার মধ্যে আমরা গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। গুঁড়ো মশলার মধ্যে কী কী দেব দেখে নিই। সবার প্রথমে আমি দেব হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। লাল লঙ্কার গুঁড়ো দেব নিজের স্বাদ মতো,
আমাদের বাড়িতে লাল লঙ্কা মানে ঝালটা একটু বেশি খাওয়া হয়, এই কারণে আমি সেই হিসাবে দিচ্ছি, আপনি নিজের হিসাবে দিয়ে নেবেন। এর সঙ্গে দিলাম 1 টিস্পুন ধনে গুঁড়ো, দুবার করে দিয়েছি আধা আধা করে। এর সাথে আমি দেব গরম মশলা, 1/4 টিস্পুন গরম মশলা দিচ্ছি, এটা শাহি গরম মশলা। আপনি যদি নর্মাল গরম মশলা ইউজ করেন তাহলে মোটামুটি 1 টিস্পুনের মতো ইউজ করতে হবে। আর যদি এটা এই শাহি গরম মশলাটা যেটা আমি ঘরে বানিয়ে ইউজ করি, যদি আপনিও বানাতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, আপনি চেক করে নিতে পারেন। ভালো করে মিশিয়ে নেব আর ততক্ষণ পর্যন্ত কুক করব যতক্ষণ পর্যন্ত কি মশলাটা খুব ভালো করে কুক না হয়, মানে 100% পর্যন্ত কুক হয়ে না যায় আর ওপর থেকে তেল বেরিয়ে না আসে। কিছুক্ষণ পরপর আমরা চালিয়ে দিতে থাকবো, মানে নাড়িয়ে দিতে থাকবো যাতে নিচে থেকে পুড়ে না যায়। আপনি দেখতে পাচ্ছেন মশলার কোয়ান্টিটি যথেষ্ট কম হয়ে গেছে আর ওপর থেকে তেলও দেখা যাচ্ছে। এবার আমরা ভালো করে নাড়িয়ে দিয়ে এর মধ্যে গ্রেভির জন্য পানি অ্যাড করব। নিজের পছন্দ অনুযায়ী জল অ্যাড করবেন, আসলে যতটা আপনার গ্রেভি পাতলা দরকার সেই হিসাবে আপনি জলটা ব্যবহার করবেন। যদি আপনি বেশি পাতলা চান তাহলে একটু বেশি দিবেন, আর যদি কম মানে খুব গাঢ় চান তাহলে একটু কম দেবেন। আমি আজকে বেশি পাতলা করছি না, তো অল্প খানিকটাই জল দিয়ে দিলাম। আমি জলে খুব ভালো করে একটা বলক আসতে দেব, চাইলে এখন শুরুতে ঢেকে দিতে পারেন, আমি আর ঢাকলাম না। খুব ভালো একটা বলক চলে এসেছে, এবার আমরা ডিমগুলোকে অ্যাড করে দেব। খুব সাবধানে ভেজে রাখা ডিমগুলোকে আমরা এর মধ্যে ছেড়ে দেব। ডিমগুলো অ্যাড করার পরে আমরা খুব সাবধানে চামচ চালাবো যাতে ডিমের কুসুমটা ভেঙে না যায় বা বাইরে বেরিয়ে না আসে। আর তারপরে আমরা 2 থেকে 3 মিনিটের জন্য এটা কুক হতে দেব, তারপরে আমরা এটাকে নামিয়ে নেব। নামানোর আগে একবার লবণটা চেক করে নেব, সব ঠিক আছে, হিটটা বন্ধ করে দেব আর সবজিটাকে সার্ভ করে নেব, মানে ডিমের ঝোলটা। যাই হোক বন্ধুরা, আপনি দেখতে পাচ্ছেন দেখতে কতটা টেম্পটিং দেখা যাচ্ছে, আর খেতেও এটা খুবই মজাদার হয়েছে। আপনার কাছে ধনে পাতা থাকলে একটু ধনে পাতা দিয়ে দেবেন, আমার কাছে ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। খুবই সহজ সরল প্রসেসে আমি ডিমের ঝোলটা তৈরি করেছি, কিন্তু খুবই অসাধারণ স্বাদে তৈরি করেছি। একবার আপনি অবশ্যই ট্রাই করে দেখবেন, আপনারও খুবই পছন্দ হবে। আর যদি আপনি আমার রেসিপি ট্রাই করেন তাহলে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো।